প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ই লার্নিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইন্ট্রোডাকশন টু বেল্ট লুপ সিউইং মেশিন। ভূমিকা: কার্যকারিতা এবং সৌন্দর্যের দিক থেকে জামা কাপড় তৈরির সময় বিশেষ করে ট্রাউজারের কোমরের অংশে বেল্ট লুপের সংযোজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাউজার তৈরির সবচেয়ে শেষের ধাপগুলির মধ্যে একটি হলো বেল্ট লুপ তৈরি, তাই এটি বিশেষ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা প্রয়োজন। এছাড়া বেল্ট লুপ পোশাকের বাইরের দিকে থাকে বলে ইন্সপেকশনের সময় প্রথমেই চোখে পড়ে, এর ফলে বেল্ট লুপে কোনো ত্রুটি থাকলে প্রথমেই পোশাকটি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখে নিই বেল্ট লুপ তৈরি করার পদ্ধতি। সাধারণত তিনটি ধাপে বেল্ট লুপ তৈরি করা হয়। প্রথমে একটি সরু লম্বা কাপড়ের ফালির দুই প্রান্ত বরাবর সেলাই করা হয়। এরপর ওই সরু লম্বা কাপড়ের ফালিটিকে প্রয়োজন অনুসারে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় এবং সবার শেষে ওই কেটে নেওয়া টুকরোগুলিকে পোশাকের সঙ্গে যুক্ত করা হয়। বেল্ট লুপ তৈরি করার জন্য ব্যবহৃত মেশিন: যে কোনো লক স্টিচ মেশিনের সাহায্যে বেল্ট লুপ তৈরি করা যায়। সাধারণত বাড়িতে এবং দর্জির দোকানে সাধারণ সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন ব্যবহার করেই বেল্ট লুপ তৈরি করা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে প্রক্রিয়াটি অনেক বেশি সময় সাপেক্ষ হয়। এ কারণে ইন্ডাস্ট্রিতে বেল্ট লুপ তৈরি করার জন্য বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। প্রধানত দুই ধরনের মেশিন ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে বেল্ট লুপ তৈরি করা হয়। একটি হলো বেল্ট লুপ সেলাই করার মেশিন, আরেকটি হলো বেল্ট লুপ যুক্ত করার মেশিন। বেল্ট লুপ সেলাই করার মেশিন: এই ধরনের মেশিনের সাহায্যে বেল্ট লুপের জন্য সরু লম্বা কাপড়ের ফালি সেলাই করা হয়। ইন্ডাস্ট্রিতে বেল্ট লুপ সেলাই করার জন্য সাধারণত দুই ধরনের মেশিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটি হলো সিঙ্গেল নিডল ব্লাইন্ড স্টিচ বেল্ট লুপ সেলাই মেশিন, আরেকটি হলো ডাবল নিডল বটম কভার স্টিচ বেল্ট লুপ সেলাই মেশিন। সিঙ্গেল নিডল ব্লাইন্ড স্টিচ বেল্ট লুপ সেলাই মেশিন: এই ধরনের মেশিনে একটি মাত্র সূচ থাকে এবং এর সাহায্যে ব্লাইন্ড স্টিচ অর্থাৎ স্টিচ ক্লাস 103 এর সেলাই দেওয়া হয়। ব্লাইন্ড স্টিচ ব্যবহার করা হয় বলে এই ধরনের বেল্ট লুপের সামনের দিক থেকে কোনো রকম সেলাই দেখা যায় না। এই ধরনের বেল্ট লুপের মধ্যে পেস্টিং ব্যবহার করা হয়। মেশিনের সঙ্গে যুক্ত একটি রোলারের মাধ্যমে পেস্টিংয়ের টেপ সরবরাহ করার ব্যবস্থা থাকে। যেহেতু এই ধরনের বেল্ট লুপে কোনো টপ স্টিচ থাকে না, তাই বেল্ট লুপ সেলাই করার পর সেটিকে আয়রন করার প্রয়োজন হয়। সাধারণত মেশিনের সঙ্গেই প্রেসিংয়ের ব্যবস্থা থাকে, যার সাহায্যে বেল্ট লুপ সেলাই হওয়ার পর একেবারে আয়রন হয়ে বেরিয়ে আসে। বাড়তি কাপড় কেটে বাদ দেওয়ার জন্য মেশিনে ফ্রন্ট কাটার যুক্ত থাকে। কিছু মেশিনে বেল্ট লুপ সেলাইয়ের পর সেটাকে রোল করার ব্যবস্থা থাকে, আবার কিছু মেশিনে নির্দিষ্ট দৈর্ঘ্য অনুযায়ী বেল্ট লুপ কেটে দেওয়ার ব্যবস্থা থাকে। এই ধরনের বেল্ট লুপের ব্যবহার খুব কমই দেখা যায়। সাধারণত নরম কাপড়ের শৌখিন পোশাকে এবং কিছু হাই এন্ড বিজনেস ট্রাউজার ইত্যাদিতে এই ধরনের বেল্ট লুপের ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর আমরা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সিঙ্গেল নিডল ব্লাইন্ড স্টিচ বেল্ট লুপ সেলাই মেশিন দেখে নেব। ডবল নিডল বটম কভার স্টিচ বেল্ট লুপ সেলাই মেশিন: এই ধরনের বেল্ট লুপ সেলাই মেশিন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই মেশিনে দুটি সুচ আর একটি লুপার থাকে, যার সাহায্যে কভার স্টিচ অর্থাৎ স্টিচ ক্লাস 406 এর সেলাই দেওয়া হয়। এক্ষেত্রে বেল্ট লুপের সামনের দিকে দুটি সমান্তরাল সোজা সেলাই দেখা যায় এবং ভেতরের দিকে লুপারের সেলাই দেখা যায়। এই মেশিনেও বাড়তি কাপড় কেটে বাদ দেওয়ার জন্য ফ্রন্ট কাটার যুক্ত থাকে এবং কিছু মেশিনে বেল্ট লুপ সেলাই করার পর সেটাকে রোল করার ব্যবস্থা থাকে, আর কিছু মেশিনে বেল্ট লুপ কেটে দেওয়ার ব্যবস্থা থাকে। ডবল নিডল কভার স্টিচ দেওয়া বেল্ট লুপের ব্যবহার প্রায় সর্বত্র লক্ষ্য করা যায়, কারণ এই ধরনের সেলাই খুব মজবুত হয় এবং পাতলা মাঝারি ও মোটা সব ধরনের কাপড়েই এই সেলাই দেওয়া যায়। জিন্সের প্যান্ট থেকে শুরু করে ফর্মাল ট্রাউজার ইত্যাদি বিভিন্ন ধরনের পোশাকে ব্যাপকভাবে ডবল নিডল বটম কভার স্টিচ দেওয়া বেল্ট লুপের ব্যবহার করা হয়। এরপর আরেকটি ভিডিও ক্লিপে আমরা দেখে নেব ডবল নিডল বটম কভার স্টিচ মেশিনে কিভাবে বেল্ট লুপ সেলাই করা হয়।
বেল্ট লুপ তৈরি করার জন্য ব্যবহৃত ফোল্ডার। বেল্ট লুপের জন্য কেটে নেওয়া সরু লম্বা কাপড়ের ফালির দুই প্রান্ত মোড়ার জন্য বেল্ট লুপ সেলাই মেশিনে ফোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন ধরনের এবং মাপের ফোল্ডার পাওয়া যায়। কি ধরনের বেল্ট লুপ সেলাই হবে এবং বেল্ট লুপ কতটা চওড়া হবে তার উপর ভিত্তি করে ফোল্ডার নির্বাচন করা হয়। বেল্ট লুপ কাটার। আমরা আগেই জেনেছি যে কিছু বেল্ট লুপ সেলাই মেশিনে বেল্ট লুপ সেলাই করার পর সেটাকে রোল করার ব্যবস্থা থাকে, আর কিছু মেশিনে বেল্ট লুপ কেটে দেওয়ার ব্যবস্থা থাকে। তো যেসব ক্ষেত্রে বেল্ট লুপ সেলাই মেশিনে কাটার ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে বেল্ট লুপের টুকরো কাটার জন্য বেল্ট লুপ কাটার ব্যবহার করা হয়। এই মেশিনগুলি ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনেরই পাওয়া যায়। অটোমেটিক বেল্ট লুপ কাটারে বেল্ট লুপের দৈর্ঘ্য সেট করে দিলে সেটা স্বয়ংক্রিয়ভাবে বেল্ট লুপ কাটতে থাকে। বেল্ট লুপ যুক্ত করার মেশিন। ইন্ডাস্ট্রিতে বেল্ট লুপ যুক্ত করার জন্য বাটটাক সেলাই মেশিন ব্যবহার করা হয়। বাটটাক সেলাই হলো বিশেষ ধরনের জিগজ্যাগ প্যাটার্নের সেলাই, যার সেলাইয়ের দৈর্ঘ্য অর্থাৎ স্টিচ লেন্থ খুব কম হয় এবং একটি সেলাই অন্য একটি সেলাইয়ের উপর দিয়ে যায়, ফলে সেলাইয়ের জায়গাটা খুব মজবুত হয়। যে কোনো সাধারণ সিঙ্গেল নিডল বাটটাক মেশিনের সাহায্যে বেল্ট লুপ যুক্ত করা যায়। তবে ব্যাপক হারে উৎপাদন অর্থাৎ মাস প্রোডাকশনের জন্য ইন্ডাস্ট্রিতে বিশেষ ধরনের স্বয়ংক্রিয় মেশিন অর্থাৎ অটোমেটিক বেল্ট লুপ অ্যাটাচিং মেশিন ব্যবহার করা হয়। অটোমেটিক বেল্ট লুপ অ্যাটাচিং মেশিন। এই মেশিনে সরাসরি সেলাই করা বেল্ট লুপের রোল যুক্ত করে দেওয়া হয়। এরপর বেল্ট লুপের দৈর্ঘ্য সেট করে দিলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে বেল্ট লুপ কেটে নিয়ে সেলাই দিতে থাকে। মেশিন অপারেটরকে কেবল পোশাকের যে জায়গায় বেল্ট লুপ লাগাতে হবে সেই জায়গাটিকে সঠিকভাবে স্থাপন করতে হয়। এই মেশিনের ক্ষেত্রে সুবিধা হলো এক্ষেত্রে আলাদা করে বেল্ট লুপ কাটার ব্যবহার করার প্রয়োজন হয় না, ফলে প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের হার অনেক বেড়ে যায়। অটোমেটিক বেল্ট লুপ অ্যাটাচিং মেশিন সিঙ্গেল নিডল ও ডবল নিডল দুই ধরনেরই হয়। এখন আমরা পরপর দুটি ভিডিও ক্লিপ দেখব। প্রথম ভিডিও ক্লিপে রয়েছে সিঙ্গেল নিডল অটোমেটিক বেল্ট লুপ অ্যাটাচিং মেশিন, আর দ্বিতীয় ভিডিওটিতে আমরা দেখতে পাব ডবল নিডল অটোমেটিক বেল্ট লুপ অ্যাটাচিং মেশিন। ধন্যবাদ।